মহামারী করোনায় স্থবির হয়ে পড়েছিল সমস্ত কর্মকাণ্ড। তবে সবকিছুকে ছাপিয়ে সবাই এখন ঘর থেকে বেরিয়ে পড়েছেন জীবিকার তাগিদে। সবই চলছে এখন স্বাভাবিক গতিতে। এ অবস্থায় আসন্ন শীতে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের। মহামারীটির দ্বিতীয় ঢেউ রোধে তাই আগে থেকেই বাড়তি সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। তবে এখন আর আগের মতো সচেতনতা দেখা যায় না কোথাও, বরং স্বাস্থ্যবিধির বিষয়টি ভুলতে বসেছে মানুষ। মাস্ক পরে নাই ভালো লাগে না, তাই করোনা ভাইরাস এটা আমি বিশ্বাস করি না। তারপর কিন্তু মাস্ক পরলে না অস্বস্তি লাগে, খারাপ লাগে। মাস্ক পরলে মাথা ব্যথা করে, এই কারণে মাস্ক পরি না। করোনা আছে বলে তো দেশের মধ্যে আর মনে হয় না যে করোনা। করোনা কি মানুষের ভয় পায় না? সচেতনতা থাকছি এত মাস, আর তো থাকতে থাকতে আর পারতেছি না, দেখি করোনা দিন দিন বাড়তে আছে, কমতে আছে। মাথায় একটু খারাপ হয়ে গেছিল একটা ভাই আছে, কি কারণে না করছি সারাক্ষণ করা ছিল। আচ্ছা আচ্ছা, মানে অস্বস্তি লাগছে জন্য জি জি আমি তখন কাস্টমার ভিড় বেশি হয়ে থাকা তখন এটা খুলে লাই আর পরে এমনি দিয়ে আর কি স্টোরে নেই, বাসা থেকে বের হয়ে গেছি আর নিতে মনে নেই আর কি। আসলে মানে মাস্ক কিনবো বলছিলে মনে নেই আর কি, কিনেননি আপনি? কিনতে মানে চাইছিলাম কিন্তু কিনে হয় না আর কি। সচেতনতা নেই কেন, এটার উত্তর তো আসলে আমাদের দেশের মানুষ হচ্ছে হুজুগে পাগল, বুঝতে পারছেন? কয়দিন বলছে না সবাই ভয়ে মরে যাবে তখন ঠিকই পড়ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে হুজুরটা একটু কমে গেছে এই জন্য পড়তেছে। শীতের মধ্যে করোনার প্রকোপ বাড়বে আমরা সবাই কম বেশি এটা জানি, সবাই জানি কিন্তু সবাই মানছি না। একটা নিউ নর্মাল লাইফে চলে এসেছি, সবার উচিত অন্তত পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারটা অন্তত মেনটেন করা। বিশেষজ্ঞরা বলছেন শুরুতে শীত প্রধান দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছিল সংক্রমণ, যে তাপমাত্রায় এই ভাইরাসটি সহজে সংক্রমিত করতে পারে এবং দ্রুত বিস্তার ঘটাতে পারে শীতকাল সেটার জন্য আদর্শ। এ কারণেই ধারণা করা হচ্ছে শীতকালে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে। আমরা দেখছি জনসাধারণের মধ্যে মাস্ক পরার প্রবণতাটা খুব কম। এখন ক্যাবিনেটে একটা খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে নো মাস্ক নো সার্ভিস, সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট অফিসে এই নীতিটা ফলো করা হবে ক্যাবিনেটে। তো ক্যাবিনেটের এই নীতিটা আমরা শুনলাম এই দিন দুয়েক আগে। এখন সমস্ত অফিসে এটার একটা ডাইরেক্টিভ যেতে হবে, চিঠি যেতে হবে। শীতকালে আমাদের এখানে প্রাদুর্ভাব বাড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজেও খুব ইন্টারেস্টেড, উনি বলেছেন যে শীতকালের প্রিপারেশনের জন্য সমস্ত জেলা শহরে জেলা হাসপাতালে আইসিইউ এর ব্যবস্থা করতে, আইসিইউ ব্যবস্থা করতে করা, এটা অত্যন্ত একটা ভালো একটা উদ্যোগ ওনার ডিরেকশন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে জেলা হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে কিনা এটা দেখতে হবে। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই না থাকলে আইসিইউ এর ব্যবস্থা করা যায় না। সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলতাফ হোসাইন, মানব জমিন, ঢাকা।